আসসালামু আলাইকুম। যারা একটু নরম পরোটা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। তৈরি করে দেখাচ্ছি সুজির পরোটা, এটা খেতে ভীষণই মজার, তৈরি করা খুবই সহজ। একটা হাঁড়িতে আমি 1.5 কাপ পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ নিয়েছি সুজি, সুজিটা কাঁচা সুজি। সুজিটা এভাবে ছড়িয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এটা একদম ঘন হয়ে যাবে। চুলার গ্যাসটা মিডিয়ামে আছে আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে নিচে থেকে লেগে যেতে পারে। 1/2 কাপ সুজি দিয়ে আপনারা 6টা পরোটা তৈরি করতে পারবেন। যখন এটা এরকম একটা খামিরের মতো হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নিব এবং কিছুটা শক্ত করে নামিয়ে নিতে হবে। 1/2 কাপ সুজির জন্য আমি 1.5 কাপ পানি দিয়েছি, এই জন্য এতে করে সুজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর খামিরটা কিছুটা শক্ত করে নামিয়ে নিতে হবে। কিছুটা ঠান্ডা হয়ে এলে এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ পরিমাণ ময়দা। তেল দেওয়ার কারণে আপনার হাতে লেগে যাবে না, এতে করে মথে নিতে সুবিধা হবে। এবার ভালো করে মধ্যে একটা খামির তৈরি করে নিব। খামির তৈরি করে নেওয়ার পরে আমি ঠিক এইভাবে ভাগ করে নিয়েছি। এবার সামান্য ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নিব। সাধারণত যেভাবে পরোটা তৈরি করি সেভাবেই তৈরি করে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। পরোটা ভেজে নেওয়ার জন্য একটা প্যান গরম করে এর মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। একবার এপিস ওপিস উল্টে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। চাইলে আপনারা ঘি বা বাটার দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার উল্টে পাল্টে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুজির দারুণ মজার একটি পরোটা। এটা বেশ দীর্ঘ সময় ধরে নরমই থাকে। আশা করব আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।